হ্যালো ওয়েলকাম সুদিশা ক্রিয়েশনের লাইভে সবাইকে স্বাগত আজকেও কিছু কাঁথা এবং গুজরাটি শাড়ি নিয়ে চলে এসেছি একটু চটপট জয়েন করুন আমাদের কিন্তু প্রচুর শাড়ির ওপর এখন ডিসকাউন্ট চলছে তো চটপট এসে কিন্তু কেনাকাটা শুরু করে দিন আর একটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে আমাদের কিন্তু পার্ট পেমেন্ট ইনস্টলমেন্ট ফেসিলিটি রয়েছে সেটা জানার জন্য ডিটেলস জানার জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে হবে একটু সবাই চটপট জয়েন করুন আজকে কাঁথা এবং গুজরাটি শাড়ি পিওর অব সব কিছু পিওরের ওপরে রয়েছে ম্যাক্সিমাম আমাদের থাকে আমাদের কাজ হয় কাতান এবং তসরের ওপর আর ব্যাঙ্গালোরটা আমরা খুব বেশি প্রেফার করি না মুর্শিদাবাদের কাজ আমাদের হয় না কেন মুর্শিদাবাদ সিল্ক মানে পিওর সিল্কেরই আপনাদের অনেকেরই ধারণা আছে আমি পিওর সিল্ক পরি বাট কাতান পরি না ব্যাঙ্গালোর পরি না ব্যাঙ্গালোরও পিওর কাতানও পিওর মুর্শিদাবাদও পিওর পিওর বাই পিওর সুতো হলেই কিন্তু সেটা পিওর সিল্ক হয় দুটোর কাউন্ট যদি হান্ড্রেড কাউন্টের সিল্ক সুতো হয় টানা এবং বানা সেখানেই কিন্তু পিওর সিল্ক হয় তো পিওর সিল্কের মধ্যে যেটুকু আমার আমরা যেটুকু জানি যে যেটা আমাদের কাতান বিষ্ণুপুর কাতান সিল্ক সেটা সব থেকে শক্ত হয় তো সেই কারণের ওপর শাইনটাও বেটার হয় কাতানের তো সেই কারণে আমরা কাতানের ওপরই ম্যাক্সিমাম চেষ্টা করি এই স্টিচিংয়ের কাজগুলো করার এবং তসরের তো তুলনায় নেই তার মধ্যে যদি গাছি তসর হয় সেটা আরও বেশি টেকসই হয় সুতরাং সবাই আমরা ম্যাক্সিমাম কাজ কাতান এবং তসরে করি কিছু কিছু আমাদের ব্যাঙ্গালোর থাকে তবে এর পরবর্তীকালে আমরা ব্যাঙ্গালোরটাও চেষ্টা করব না করানোর আমরা প্রেফার করি কাতান এবং তসরে তো আচ্ছা চলুন শুরু করা যাক একটা রিকোয়েস্ট করি ছোট্ট যে ভিডিওটা ভালো লাগলে নিজের টাইম লাইন স্টোরি এগুলোতে একটু শেয়ার করে দেবেন আর হচ্ছে পারলে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে নেবেন একটু লাইভ চালকানির একটু রিয়াক্ট করবেন কমেন্ট করবেন আজকে বেশ কিছু শাড়ি অফারে রয়েছে এবং বেশ কিছু শাড়িতে আমরা কাঁথা স্টিচ যেগুলো রয়েছে হাই পূজা ম্যাম আমি যেটা পরে রয়েছি এটা রয়েছে গাছি তসরের ওপর ফ্রেঞ্চ নট গাছি তসরের ওপর হ্যান্ড পেন্ট করে তার ওপর ফ্রেঞ্চ নট ওকে ভীষণ সুন্দর একটা শাড়ি ইয়েলো এবং ব্লু কম্বিনেশন এটা একটু টার ব্লু ব্লু এটা একটু আসছে হচ্ছে বলবো একটু ডার্ক ব্লু আসছে যদি কেউ চাইছেন যেটাতে আমি বলি যে চেঞ্জ হচ্ছে সেটাতেই কিন্তু চেঞ্জ হচ্ছে বাকি কালার ম্যাক্সিমামই কিন্তু আমরা যেটা দেখি যে ঠিকঠাকই আসছে ঠিকঠাকই আসে আর কি কালারগুলো ব্ল্যাকে একটু চেঞ্জ হয়ে যায় একটু সবাই জয়েন করুন একটু ভিডিওটা শেয়ার করুন একটু কমেন্ট করুন অফার প্রাইসে থাকবে কাঁথা এবং আমরা কিছু নিউ গুজরাটি কালেকশান নিয়ে এসেছি সেগুলোও কিন্তু দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে চটপট বুকিং করতে হবে পার্ট পেমেন্ট ইনস্টলমেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে একটু সবাই জয়েন করে আচ্ছা আমি নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি নাম্বারটাতে একটু পারলে রিঅ্যাক্ট করে দেবেন নাম্বারটাই দেখাচ্ছে না নাম্বারটা পোস্ট হলো তো এইট আচ্ছা নাম্বারটাতে ওয়েলকাম সবাইকে আজকে থাকবে কাথা এবং গুজরাটি চলুন শুরু করি আমার শাড়িটাও কিন্তু অফারে রয়েছে আমার শাড়িটাতেও কিন্তু অফার পেয়ে যাবেন আমি যেটা পরে আছি এটার প্রাইস আছে এটার প্রাইসটা কোথায় আছে গো ভেতরের দিকে প্রাইসটা না দেখতে পারলে তো বলতে পারবো না দেখ আচ্ছা এটার প্রাইস আছে হচ্ছে সেভেন টু ফাইভ জিরো সাত হাজার দুশো পঞ্চাশ আমি যেটা পড়েছি গাছি তসরের ওপর কর্নার টু কর্নার মোটিভে আছে কর্নার টু কর্নার মোটিভে কিন্তু রয়েছে ভীষণ সুন্দর ইলো এবং ব্লু এটা টারকুইশ ব্লু আর সঙ্গে বর্ডারটা দেখুন ভীষণ সুন্দর একটা সেলফ উইভিংয়ের বর্ডার একদম একটা ইউনিক আনকমন থানটাই একটা আনকমন থান এবং তার ওপরে ফ্রেঞ্চ নট অ্যারেঞ্জ করা রয়েছে খুব সুন্দর দেখতে প্রাইস রয়েছে সেভেন টু ফাইভ জিরো এই প্রাইসটাও ভীষণ রিজনেবল এবং তার উপরও আমরা আবার ডিসকাউন্ট দিচ্ছি দিয়ে এটা পেয়ে যাবেন সিক্স ফাইভ ডাবল জিরো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পার্ট পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে পার্ট পেমেন্টে যারা নিচ্ছেন তাদের দিতে হবে মাত্র সিক্স এইট ডাবল জিরো তিনশো টাকা বেশি সিক্স এইট ডাবল জিরো তিনশো টাকা যারা পার্ট পেমেন্টে নিচ্ছেন যারা ক্যাশে নিচ্ছেন তারা পেমেন্ট করবেন সিক্স ফাইভ ডাবল জিরো আচ্ছা এবার আমি দেখাবো গুজরাটি চলুন একদম এটা কাজ হয়ে এসেছে যখন আমরা দেব আপনাদের হালকা এটা হালকা পালিশ হয়ে যাবে আপনাদের কাছে এটা কাতানে যাচ্ছে ভীষণ একটা কি বলবো ব্রাইট ব্রাইট শেডের শেডের খুব সুন্দর এটা এটা থাকছে থাকবে আঁচল কাজগুলো আমি দেখাবো কতটা নিখুঁত কাজ পিওর কাতান একদম বিষ্ণুপুর কাতান শ্রীপ্লাই কাতানের ওপর আমরা এটা করিয়েছি দেখুন এটা থাকছে এরকম হাফ সার্কেল করে একদম সূর্যের ছটার মতো করে কালারফুল একটা গুজরাটি হ্যান্ড গুজরাটি কিন্তু করা রয়েছে ব্লাউজ পিসটা আমরা রেখেছি এই রকম একটা বর্ডার পাবেন স্লিপসে বর্ডার পেয়ে যাবেন স্লিপসে খুব ভীষণ 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 সুন্দর এটার প্রাইস রয়েছে এটার দুটোর প্রাইসটা এটার প্রাইস রয়েছে এটার প্রাইস আছে থ্রি প্লাই কাতানের ওপর রয়েছে এইট চটপট এসএস নিন হোয়াটসঅ্যাপ করুন আঁচলটা দেখুন ভীষণ নিউনিক ভীষণ ইউনিক কিন্তু একটা পিস যাচ্ছে খুব সুন্দর দেখুন একদম ভরাট কাজ ঠাসা কাজ সুতো নিয়ে কোনো প্রবলেম হবে না ভীষণ ইউনিক দেখতে কালারফুল পিওর কাতান উইথ সিল্ক মার্কে পেয়ে যাবেন ভীষণ অন্যরকম স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে ফুল লুকটা আমি দেখাচ্ছি এইট ফাইভ ফাইভ জিরো আট হাজার পাঁচশো পঞ্চাশ এটা যাচ্ছে থ্রি প্লাই বিষ্ণুপুর কাতানের ওপর করা রয়েছে অরেঞ্জ কালার কিন্তু এবার খুব ট্রেন্ডিং অনেকেই কিন্তু অরেঞ্জ চাইছেন এটা ভীষণ অন্যরকম দেখতে ভীষণ অন্যরকম দেখতে আর কাতানের শাইন একদম একদম আলাদাই হয় কাতানের শাইন একদম ডিফারেন্ট হয় খুব সুন্দর গুজরাটিটা যদি আপনি প্লিট করে পড়েন তাহলে এইভাবে কাজটা যাবে যদি প্লিট করে পড়েন এইভাবে কাজ যাবে দেখুন ব্লু রয়েছে হালকা পিচ রয়েছে গ্রিন রয়েছে একটা মাল্টি কালারের আবার রয়েছে কিন্তু মেরুন কালারের সুতো দিয়ে কাজ করা ফাইভ প্রাইস রয়েছে এইট ফাইভ ফাইভ জিরো এরপরে যেটা দেখাবো এটা বিষ্ণুপুর কাতানে বিষ্ণুপুর কাতানে প্লাই কাতানে এবং আমি কাজটা জাস্ট দেখাবো এটার প্রাইজ রয়েছে এটা ফোর প্লাই কাতান সেটার একটা ব্যাপার টেম্পেল পাড়ের যে আমরা থানগুলো পাই আপনারা ভাবুন সেই থানের প্রাইসই চার হাজারের ওপরে হয় এটা ফোর প্লাই কাতান থাকছে এবং কাজটা দেখুন ভীষণ সুন্দর এবং এই যে প্যানেল করে করে কাজটা কিন্তু বছর খুব চলছে এবং আমি কাজের কতটা ফিনিশ দেখুন কতটা ঘনভাবে কাজটা করা আছে গুজরাটি স্টিচের কতটা ঘনভাবে কাজ করা রয়েছে মিরার ওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে ফুল শাড়িটা এইভাবে যাবে ভীষণ ইউনিক দেখতে এবং কালারগুলো যেগুলো ইউজ করা রয়েছে প্রচণ্ড সফিস্টিকেটেড একটা কালার কিন্তু ইউজ করা রয়েছে প্রচণ্ড সফিস্টিকেটেড কালারগুলো ইউজ করা রয়েছে আগেরটা ছিল হচ্ছে এইট ফাইভ ফাইভ জিরো এটা কিন্তু পড়বে দুশো পঞ্চাশ এটা কিন্তু পড়বে নাইন ফাইভ নাইন টু ফাইভ জিরো ন হাজার দুশো পঞ্চাশ এটা যেহেতু কাতান ফোর প্লাই দ্বিতীয়ত এর কাজটা একটু হেভি কাজ আপনার মনে হচ্ছে ওটা হাফ সার্কেল করে গেছে বলে আপনার মনে হচ্ছে যে হয়তো ওটার কাজটা বেশি বাট এটা পুরো শাড়ি জুড়ে আমি জাস্ট সামনে থেকে দেখলেন এটা ফিদা হয়ে যাবেন কাজটা এত সুন্দর এত সুন্দর থ্যাংক ইউ অপর্ণা থ্যাংক ইউ একটুখানি কমেন্ট চাই লাইক চাই এটা আঁচল থাকবে এটা ফোর প্লাই কাতার নাইন টু ফাইভ জিরো ন হাজার দুশো পঞ্চাশ শাড়িটা দেখুন পুরো ভরাট কাজ শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা কাঁথা একটা ডার্ক বটল গ্রিনে ফুল শাড়ি জুড়ে ওয়ার্ক যে পোর্শনটুকু ভিজিবল হবে ফুল শাড়ি জুড়ে এই ওয়ার্কটা থাকবে নাইন টু ফাইভ থাকবে এই শাড়িটার প্রাইস আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা থাকবে ব্লাউজ পিস নাইন টু ফাইভ জিরো এগুলো এইটাও একদম সদ্য কাজ হয়ে এসেছে দুটো শাড়ি আজকেই কাজ হয়ে এসেছে সেজন্য এটা পলিশ করা হয়নি যখন নেবেন এই দুটো শাড়ি আমরা পলিশ করে দেব বাকিগুলো সব কিন্তু আমাদের রেডি আছে একদম পলিশ করে রেডি রয়েছে এই দুটো শাড়ি আজকে আসার জন্য এতে দুটো করানো হয়নি নাইন টু ফাইভ জিরো ভীষণ 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 সুন্দর পুরোটা এক কালার ব্লাউজও যা কালার শাড়িটাও সেই কালার নাইন টু ফাইভ জিরো এটা সামনে থেকে ভীষণ সুন্দর চটপট এসএস নিতে হবে এবং হোয়াটসঅ্যাপ করতে হবে চটপট এস এস নিতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে নেক্সট যাচ্ছে এটাও থ্রি প্লাই কাতান থ্রি ডি কাতানের ওপর করা রয়েছে প্রাইস রয়েছে এইট নাইন এইট জিরো আট হাজার নশো আশি এইট নাইন এইট জিরো এটাও খুব সুন্দর এটাই দাও এইট নাইন এইট জিরো আট হাজার নশো পঞ্চাশ খুব সুন্দর দেখতে দেখুন আমাদের কিন্তু এরপরে গুজরাটি দেখানো হয়ে গেলে আমরা কিছু লাম্বানি দেখাবো তারপরে দেখাবো হচ্ছে স্টিচ যেগুলো রয়েছে সব অফার প্রাইজে এবং হিউজ অফার প্রাইজে তো ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি পাবেন আর তাদের জন্য সামান্য কিছু এক্সট্রা পে করতে হবে ইনস্টলমেন্টের জন্য যারা নিচ্ছেন এটা থাকবে ফুল শাড়িটার ওয়ার্ক ভীষণ ভীষণ সুন্দর একদম ব্লু থ্রি ডি বিষ্ণুপুর থ্রি ডি কাতানের ওপর থাকছে শাইনটা দেখুন একদম একটা সুন্দর আপনার আগে যে দুটো শাই দেখালাম পারিশ হলে কিন্তু এইরকমই আসবে ব্যাপারটা খুব সুন্দর এটার একটা কালারের সুতো দেয়া হয়েছে আমি আগে যেগুলো দেখিয়েছি সেটা কিন্তু মাল্টি কালারের সুতো দেওয়া হয়েছে এইট নাইন ফাইভ জিরো হ্যা স্কা প্রাইস এ হ্যা বিষ্ণুপুর কাতান সিল্কের উপর হ্যান্ড গুজরাটি ওয়ার্ক देखिए इसमें योलो है ऑरेंज एंड और योलो मिक्स एक कलर है ग्रीन कलर है और उसके ऊपर मिरर वर्क के साथ आपके गुजराती वर्क में जा रहा है ये आ जाएगा पल्ला जो ब्लू कलर में है उसके ऊपर भी पिंक विथ मिरर एकदम मिरर वर्क के साथ गुजराती एक होता है विदाउट मिरर में उसका भी एक्सैंपल है मेरे पास ये आ जाएगा विथ मिरर वर्क में এই পিওরওয়ালা মিরার নিয়ে পিওরওয়ালা মিরর ইউজ করেছে না শাড়ি বহত হেভি ওয়েট হয়ে যাতে হয় যদি অরিজিনাল মিরার ইউজ করা হয় তাহলে কিন্তু একটু হেভি হয়ে যায় ওয়েটটা ক্যারি করতে অসুবিধা হয় সেই কারণে আচ্ছা ব্লাউজ পিসটা তো আরও অসাধারণ ব্লাউজ পিসটা এরকম স্ট্রাইপে রাখা রয়েছে প্রাইস রয়েছে এইট নাইন ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং ইনস্টলমেন্ট সিস্টেম অ্যাভেলেবেল আছে পার্ট পেমেন্ট ফেসিলিটি হবে আপনারা নিতে পারেন নির্দ্বিধায় দেখুন এটাও কাতানের এইট 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 জিরো আট হাজার আটশো পঞ্চাশ আট হাজার আটশো পঞ্চাশ এটা একটু যারা একটু অন্য রকম শেড খুঁজছেন ব্রাইট পরবেন না ভাবছেন তাদের জন্য এটাও সিঙ্গেল কালারের সুতো দিয়ে ইউজ করা রয়েছে একদম প্যাস্টেল কালারগুলো ইউজ করা হয়েছে হালকা সি গ্রিন প্যারোড গ্রিন এবং একটা রেড অ্যান্ড গ্রিন মেশানো হ্যালো ম্যাম হ্যালো সেবা ম্যাম ওয়েলকাম ওয়েলকাম আজকে গুজরাটি দেখালাম অলরেডি তিনটে তিন চারটে দেখানো হয়ে গেছে এটা রয়েছে তিনটে দেখানো হয়েছে এটা চার নম্বর চার নম্বর শাড়ি এটা পিওর বিষ্ণুপুর কাতানের ওপর রয়েছে দেখুন স্কার্ট বর্ডার করে নিচেটা পুরো হেভি ওয়ার্ক করা রয়েছে এটাও কিন্তু সিঙ্গেল সুতো দিয়ে কাজ করা রয়েছে অনেকেই চাইছেন যে বেশি হেভি সুতো চাইছেন না মাল্টি চান না তাদের জন্য মানে যেহেতু যারা এই লাইট শেডটা প্রেফার করবেন তারা আশা করি মাল্টি চাইবেন না তো সেই কারণেই এই কথাটা মাথায় রেখেই আমরা এই লাইট শেডের থ্রি কাতানের ওপর একদম একটা হোয়াইট সুতো দিয়ে কাঁথা স্টিচ করেছে এটা কিন্তু উইদাউট মিরার এটাতে কোনো মিরার ওয়ার্ক নেই উইদাউট মিরারে গুজরাটি হ্যান্ড গুজরাটি এটা থাকবে আঁচল আঁচলটাও কিন্তু ভীষণ একটা মাল্টি স্ট্রাইপ যাচ্ছে এবং তার ওপর গুজরাটি করা আর ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা ব্লাউজ পিসটা যাচ্ছে এটা থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সেবা ম্যাম ফুল শাড়িতে ছোট্ট ছোট্ট বুটা রয়েছে ওপরের দিকে স্লিক একটা বর্ডার আর নিচের দিকে স্কার্ট বর্ডার প্রাইস আট হাজার আটশো আশি চটপট এস এস নিতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে ব্লাউজ পিসটা কিন্তু এরকম মেরুন শেডের থ্রি কালারে গেছে মেরুন অরেঞ্জ অ্যান্ড মেরুন কম্বিনেশন এটা একদম ডার্ক একটা মেরুন ভীষণ সুন্দর এসেস নিয়ে হোয়াটসঅ্যাপ করুন পার্ট পেমেন্ট হয়ে যাবে এবং পার্ট পেমেন্টও আমরা এমন ব্যবস্থা করেছি করি কি চেষ্টা করি যাতে সবার কাছে সবাই নিতে পারেন মানে একটা আট হাজার দশ হাজারের শাড়ি নেওয়া সবার পক্ষে সম্ভব নয় কিন্তু অনেকেই এই ধরনের চেষ্টা করেন এই পছন্দ করেন শাড়ি নিতে তো আমরা চেষ্টা করি যাতে আপনাদের কাছে আপনারা শাড়িটা নিতে পারেন এটা একটু প্রাইসটা বলো আচ্ছা আমি যে জুয়েলারিটা পরেছি এটার প্রাইস রয়েছে ফাইভ এইট্টি পাঁচশো আশি এটা পুরোপুরি সিলভার রেপ্লিকা বলবো না কিন্তু এটা ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ফাইভ এইটটি এটা গোল্ডেন এবং সিলভার দিয়ে তৈরি করা নেক্সট দিন যখন আমি জুয়েলারি দেখাবো আমি দুটো কোয়ালিটি দেখাবো বোঝানোর জন্যে আচ্ছা এটা ফোর প্লাই কাতান এটা থাকছে ফোর প্লাই কাতান ফোর প্লাই কাতান যখনই হবে তার ওয়েটই বলে দেবে সুতোর ওয়েট যখন বেশি হবে তখনই বলে দেবে হচ্ছে যে এটা ফোর প্লাই কাতান আচ্ছা এই শাড়িটা এটা হয়েছে আঁচল এটা অ্যাকচুয়ালি ব্লাউজ পিস ছিল কিন্তু কাজ করানো হয়েছে উল্টোভাবে আমরা ব্লাউজ পিসটা স্ট্রাইপে করে দিয়েছি এটা থাকবে আঁচল উফ এটা মাল্টি কালারের ফোর প্লাই কাতানে জেরি বর্ডারে দেখুন বর্ডারটা জেরি বর্ডার তার ওপর কলকা করা রয়েছে এটা ছিল অরিজিনাল উইভিং তার ওপর আবার আমরা মাল্টি কালারের মিরার ওয়ার্কের কথা রেখেছি হ্যাঁ মিরার ওয়ার্কের কাঁথা গুজরাটি রেখেছি মিরর ওয়ার্কের গুজরাটি রেখেছি কালারটা থাকছে ম্যাজেন্ডা সাথে একটা ব্লু স্টোন দুটো ডাবল টোনের শাড়িটা ম্যাজেন্ডা এবং ব্লু দিয়ে একটা ডাবল টোনের শাড়ি ডুয়েল টোনের শাড়িটা থাকবে আঁচল ফুল শাড়ি ভীষণ সুন্দর ফোর প্লাই কাতান উইথ জারি বর্ডার ভীষণ অন্য রকম দেখতে ভীষণ অন্যরকম দেখতে মাল্টি কালার দিয়ে ইউজ করা হয়েছে এবং কাজগুলো ফিনিশগুলো দেখুন ভীষণ ভীষণ মানে অনেকগুলো হয় না ফাঁকা ফাঁকা কাজ হয় সেই কাজটা কিন্তু আমরা করিনি আমরা কিন্তু ভরাট যতটা সুতো লাগে ততটা সুতো দিয়ে কাজ করানো হয়েছে এটা থাকবে আঁচল এইটা থাকবে আঁচল থ্যাংক থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ একটু সবাই লাইক কমেন্ট রিয়াক্ট চাই একটু লাইক কমেন্ট রিয়াক্ট চাই একটু শেয়ার চাই চটপট একটু সবাই একটু শেয়ার করুন আর এটার ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসটা যেহেতু এটা অরিজিনালি আচল ছিল এটাকে আমরা উল্টে দিয়েছি এটা আমরা ব্লাউজ পিস করেছি যার ফলে ব্লাউজ পিসটাও কিন্তু খুব ইউনিক পাবেন মানে যেহেতু এটা জারি ছিল বর্ডারটা এর মধ্যে যদি আমরা হেভি ওয়ার্কের আচল করতাম শুধু শুধু এই জরি ওয়ার্কগুলো ঢাকা পড়ে যেত সেই কারণে আমরা ব্যাপারটাকে একটু উল্টে দিয়েছি এগুলো সব আমরা ডিজাইন দিয়ে করিয়ে নিয়ে আসি এটা থাকবে ফুল ডিজাইন দেখুন ব্লাউজ পিসেও থাকছে বর্ডার সঙ্গে পুরো ব্লাউজটাতে ছোট্ট ছোট্ট মাল্টি বুটি রয়েছে ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে শাড়িটা ব্লাউজ পিসটা দিয়ে পরবেন এটা খুব সুন্দর লাগবে প্রাইস ইসকা হ্যাঁ ইস্কা প্রাইস হ্যাঁ এবং কতটা চওড়া বর্ডার পেয়ে যাবেন হাতে দেখুন এটার প্রাইস থাকছে ইস্কা প্রাইস হ্যাঁ নাইন ফোর এইট জিরো ন হাজার চারশো আশি থ্যাংক ইউ থ্যাংক ইউ শাড়িগুলো পছন্দ হওয়ার জন্য থ্যাংক ইউ এটা থাকবে ফুল শাড়িটা ভীষণ ইউনিক চটপট বুকিং করুন এটা থাকবে ব্লাউজ পিসটাও ভীষণ ইউনিক ন হাজার চারশো আশি পার্ট পেমেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল এটা কিন্তু থ্রি প্লাই নয় ফোর প্লাই কাতান এটা যাচ্ছে ফোর প্লাই কাতান একটু কমেন্ট চাই রিয়্যাক্ট চাই কমেন্ট চাই প্লিজ হুম রিয়্যাক্ট কমেন্ট চাই রিয়্যাক্ট এবং কমেন্ট চাই প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড এটাও কাতানে যাচ্ছে এটাও যাচ্ছে কাতানে এটার প্রাইস রয়েছে এইট 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 জিরো আট হাজার আটশো আশি আট হাজার আটশো আশি থ্রি প্লাই বিষ্ণুপুর থ্রি কাতানের ওপর করানো হয়েছে থ্রি প্লাই বিষ্ণুপুর থ্রি কাতানের ওপর করানো রয়েছে ভীষণ 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 সুন্দর সার্কেল করে করে হাফ সার্কেল করে উইথ মিরার ওয়ার্কে কিন্তু এটা যাচ্ছে উইথ মিরার ওয়ার্কে যাচ্ছে দেখুন কালারটা প্রথমে যাচ্ছে ইলো অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন তারপরে যাচ্ছে একটা ফুসিয়া তারপর যাচ্ছে ম্যাজেন্ডা কালার ও দারুণ দেখতে দারুণ দেখতে শাড়িটা আর হার্ফ সার্কেল করে যাচ্ছে আরও বেশি সুন্দর লাগছে আঁচলটা থাকবে মাল্টি থ্রি ডি গ্রিনে তিনটে গ্রিন শেড ভেতরেরটা একটা রেডিশ গ্রিন এদিকে প্যারোট গ্রিন এদিকে বটল গ্রিন বটল গ্রিন বলা যাবে না লিপ গ্রিন বলুন লিপ গ্রিন ধরুন খুব সুন্দর দেখতে আঁচলটা থাকবে গ্রিন আর ব্লাউজ পিসটা থাকবে কিন্তু মাল্টিতে ব্লাউজ পিসটা থাকবে মাল্টিতে আট এবং সুতোগুলোর কাজ আমরা কিন্তু বেশ ভরাট ভরাট কাজ করেছি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পার্ট পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে পুরোটাই খুলে গেছে এটা আরেকবার দেখিয়ে দিই শাড়িটা এটা থাকবে আঁচল আঁচলটা দেখুন দুদিকে দুটো বক্স করে তার মধ্যে সার্কেল খুব সুন্দর দেখতে ফুল শাড়িটার ওয়ার্ক ভীষণ ভীষণ সুন্দর হাতের কাজে শাড়ি আমাদের একটা ঐতিহ্য অনেক কারিগর এদের এই হাতের কাজের ওপর জীবিকা নির্বাহ করে তাদের পুরোপুরি কি বলবো এটা থেকে আর্ন হয় তো এই এটা যদি ঠিক মতো আমরা একটুখানি এফোর্ট দিই আমার মনে হয় এই জিনিসগুলো একটা আলাদা ব্যাপার হাতের কাজের শাড়ি সব জায়গায় পাবেন না কমন হবে না একই ডিজাইনের আশা করি যে সব জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে সেটা তো হবে না সবার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে আর এই যে এখনও যারা এইগুলোতে এখনও কারিগরগুলো রয়েছেন কিন্তু নিজগুলো দেখা যাচ্ছে না আমি নিজগুলো দেখিয়ে দিচ্ছি ফুল শাড়িটা এটা থাকছে নিজ পোশানটা আমি নিচগুলো দেখিয়ে দিচ্ছি ফুল শাড়িটার ওয়ার্কটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফুল শাড়ির ওয়ার্কটা ফুল শাড়ির ওয়ার্কটা ঠিক আছে ম্যাম এবার অসাধারণ কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বরূপা আর এইটা থাকবে ব্লাউজ পিস ওকে আচ্ছা এইগুলোকে এরা যদি ঠিক মতো না পায় মানে আমরা যদি এইগুলো নিয়ে হাতের কাজে শাড়ি নেওয়া বন্ধ করে দিই এখন তো প্রচুর চকচকে শাড়ি উঠেছে সবাই সেদিকেই মোটামুটি আমরা যাইকিনী কাঞ্জিবরম বলুন বিভিন্ন আর্ট সিল্কের শাড়ি বলুন তো এই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য এরা না হলে জীবিকা না পেয়ে এরা মানে বন্ধ করে দেবে এখন পাওয়াও খুব দুষ্কর খুব কম জনাই এইগুলো করেন তো এগুলো বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় সবার একটা একটা করে অন্তত নেওয়া উচিত আচ্ছা এবার যেটা আমি দেখাবো এবার যেটা দেখাবো একটু টেনে না এবার যেটা দেখাবো সেটা হচ্ছে তসরের ওপর নাইন নাইন এইট জিরো ন হাজার নশো আশি এটা গাছির তসর পিওর গাছি তসরের ওপর আমরা কিন্তু এটা করিয়েছি ন হাজার নশো আশি এবং এটা অসাধারণ এটা ন হাজার নশো আশিটাও বলবো বেশ রিজনেবল কেননা সাইটা দেখুন এটা থাকবে এতটা চওড়া একটা আঁচল এবং আঁচলটা দেখুন এটা থাকবে আঁচলেইভাবে একটা কাজ যাচ্ছে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড এইটটি ন হাজার নশো আশি এবং তসরের ওপরে তো কিছু হয় না আমার মনে হয় বেস্ট শাড়ি হচ্ছে তসর তসর পরে এত আরাম একটা এত সফিস্টিকটেড একটা লুক আসে নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড এইটটি তসরের ন হাজার নশো আশি এইটা পুরোপুরি একদম একটা টাই অ্যান্ড ডাই বলবো মানে স্প্রেড করে করে কালারগুলো করা হয়েছে কালারগুলো ভীষণ ইউনিক একটা কালার ন হাজার নশো আশি আঁচল ফুল শাড়িতে ওয়ার্ক গুজরাটির খুব প্রচুর লোকে ডিমান্ড করছিলেন গুজরাটি কিন্তু বেশিক্ষণ থাকবে না পার্ট পেমেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে একটু আমি শাড়িটা আরেকটু ক্লোজ থেকে দেখাবো এটা থাকবে কিন্তু এসের মধ্যে কিন্তু কাঁথাও করা আছে গুজরাটি করা আছে মিক্সড করে করা আছে আগের শাড়িটার দাম কত বললে আগের শাড়িটার দাম বললাম আট হাজার আটশো আশি দারুন দারুণ এই শাড়িটার তসর শাড়িটা থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আপনাদের পছন্দ হচ্ছে তার মানে আমি প্রচুর যে কটা দেখিয়েছি সব কটা চেষ্টা করেছি একটু হাটকে করার আমি এই শাড়িগুলো এক ম্যাম বলছেন যে নিচটা দেখা যাচ্ছে না আমি চেষ্টা করছি আর একবার দেখিয়ে দেওয়ার ক্লোজ থেকে দেখিয়ে দেওয়ার এটা থাকবে আঁচল এটা থাকবে ফুল আঁচলটা দারুণ শাড়ি এগুলো টেন থাউজেন্ড মিনিমাম হওয়া উচিত দশ হাজারের ওপরে হওয়া উচিত আমরা কিন্তু খুব রিজনেবল রেখেছি এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিস পার্ট পেমেন্ট অ্যাভেলেবেল রয়েছে তার কি কি করতে হবে তার জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে ওপরের দিকে এরকম চওড়া পার আর নিচের দিকের পারটা কিন্তু এইভাবে গেছে ফুল শাড়িটা নিচের দিকটা এইভাবে গেছে নিচের দিকটা পুরোটাই এইভাবে গেছে ফুল শাড়িটা খুলেই আমি একবার দেখিয়ে দিচ্ছি আচল এটা ওপরের দিকের পাটটা যাবে এটা এই পর্যন্ত যাবে কুচির আগ পর্যন্ত এটা পেছন দিকে যাবে এই পর্যন্ত যাবে ব্যাপারটা তারপর কুচির পোর্শন থেকে কোমরের দিকে কোনো কাজ থাকবে না থাকা উচিত নয় সেটা ভেতরে ইন হয়ে যাবে আর নিচের পোর্শনটা এইভাবে আসবে আর এটা থাকছে ব্লাউজ পিস নাইন প্রাইজ ইস প্রাইজ হ্যাঁ যার প্রাইস রয়েছে নাইন নাইন এইট জিরো ন হাজার নশো আশি মানসিক সরকার ম্যাম থ্যাংক ইউ এই তসরটা সত্যি অসাধারণ থ্যাংক ইউ স্বরূপা থ্যাংক ইউ আর একটা তসর দেখাচ্ছি দেখো এই তসরটাও আশা করি খুব সুন্দর লাগবে এটাও ওই রকমই প্যাটার্নের মোটামুটি ডিজাইনটা একটু ডিফারেন্ট এটার কাজটা একটু হেভি আছে সেই কারণে এটার প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড টু হান্ড্রেড দশ হাজার দুশো ওকে এটা গাছি তসর পিওর গাছি তসর ওপরের দিকে একটা রেড বর্ডার যাবে এটা রেড বর্ডার যাবে ভীষণ সুন্দর এটা থাকবে রেড আঁচল রেড পাল্লা কোনো কথা হবে না থ্যাংক ইউ শুক্লা ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মনীষা ম্যাম দেরি হয়ে গেল একটু দেরি হয়ে গেল সত্যি অসাধারণ থ্যাংক ইউ পূজা ম্যাম থ্যাংক ইউ এত এত কমেন্ট করার জন্য সঙ্গে থাকার জন্য এটা আগেরটার থেকে এই যে নিচের যে ভেতরের যে কাজগুলো একটা বেশি আছে ওটা ছিল 9980 इसका प्राइस है ओनली 10200 प्योर गाची तसर में है उसके ऊपर टाई एंड डाई किया गया है बहुत सारे कलर यूज किया गया है गोल्डन येलो सभी लाउड शेड कोई भी कलर लाउड शेड में नहीं है सर्टल कलर में है सब असाधारण एक बोलब आईसुदीन सब कलर गुल ग्रे ब्लू येलो जे कटा कलर यूज हो सब कटा थैंक यू स्वरूपा थैंक यू করা রয়েছে কিন্তু এই পোর্শনটা খুব ব্রাইট রাখা রয়েছে রেড আঁচলটা খুব ব্রাইট রাখা রয়েছে এবং ব্লাউজ পিসটা খুব ব্রাইট রাখা হয়েছে একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা অসাধারণ তৈরি করার চেষ্টা করেছি এক্সপেরিমেন্ট করেছিলাম আর একটু ভয়ও ছিল যে এই রকম একটা ব্যাপার আমরা করতে চলেছি লাইট এবং ডিপে কেমন আসবে আমি জানি না বাট এটা অসাধারণ এসেছে প্রাইস রয়েছে না এটা কিন্তু উইথ মিরার ওয়ার্ক হ্যাঁ মিরার ওয়ার্ক দিয়ে টেন থাউজেন্ড টু হান্ড্রেড ভীষণ সুন্দর ফুল শাড়িটা আমি নিচের পোর্শনটা একবার দেখিয়ে দিই নিচের পোর্শনটুকু দেখিয়ে দিই পুরোটা কাজটা যাচ্ছে কাঁথা এবং গুজরাটি মিক্সড করে যাচ্ছে ব্যাপারটা আর এইটা থাকবে ব্লাউজ পিস এইটা থাকবে ব্লাউজ পিস ভীষণ সুন্দর রেড ব্লাউজ দিয়ে পরবেন দারুণ লাগবে দারুণ লাগবে থ্যাংক ইউ সঙ্গীতা ম্যাম থ্যাংক ইউ সুন্দর একটু ভিডিওটা যদি লাগে একটু ভিডিওটা নিজের শেয়ার করুন বা একটুখানি নিজের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন একটু কমেন্ট লাইক শেয়ার চাই দারুণ কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ লোপা খুব সুন্দর শাড়ি এই ধরনের কালেকশান একটা কিন্তু নিজের ওয়াড্রপে রাখা উচিত ওকে সরালাম এরপরে দেখাবো তসরে লাম্বানি তসরে লাম্বানি লাম্বানি ওয়ার্ক থাকছে তসরে এটার প্রাইস রয়েছে টেন থাউজেন্ড টু হান্ড্রেড দশ হাজার দুশো লাম্বানি ওয়ার্ক থাকছে এবং তার উপরে লাম্বানি ওয়ার্কটা হচ্ছে সব ধরনের একটা মিক্স থাকে কাশ্মীরি থাকে পার্সি থাকে কাঁথা থাকে সব ধরনের একটা ওয়ার্ক এখানে বুলিয়ানও রয়েছে এর মধ্যে কিন্তু বুলিয়ান স্টিচও রয়েছে পুরো একটা একটা মিক্সড করে হয় লাম্বানি ওয়ার্কটা আর ভীষণ সুন্দর এখানে একটা ব্লক ফেলা রয়েছে ব্লকের ওপর আমরা কাঁথা করিয়েছি হালকা প্যাস্টে পেস্তা গ্রিন শেড প্যাস্টেল গ্রিন শেড এটা থাকবে কাঁথা করানো আর এগুলো লাম্বানি জেরি পার্ট তসরের গাছি তসরের ওপর লাম্বানি থাকছে টেন থাউজেন্ড টু হান্ড্রেড দশ হাজার দুশো তাই তো টেন থাউজেন্ড টু হান্ড্রেড সব শাড়িকে সায় সিল্ক মার্ক আগার প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক সহচকে পাবেন আর এই ধরনের ঐতিহ্যগুলো আমার মনে হয় এই হাতের কাজের কাঁথা বলুন গুজরাটি বলুন এগুলো বাংলার ঐতিহ্য কাঁথা তো আমাদের বোলপুরের একটা বিশাল ঐতিহ্য তো এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের এইগুলো না হলে অবলুপ্ত হয়ে যাবে এরপরে পাবেন না কোনো কারিগরে আর পাওয়া যাবে না ভীষণ সুন্দর দেখতে আর শাড়িটা না ভীষণ মানে একদম পাতলা আমরা কোনোটাতেই কাজ করায় না প্রথমেই বলেছি আমরা কাজ করাই ম্যাক্সিমাম আমরা কাতান এবং তসরে করাই যেহেতু পাতলা যখনই সিল্ক হবে বা তসর হবে শাড়িটাকে স্টিচটাকে ধরে রাখতে পারবে না বা কিছু আমিরা করে ছেড়ে দিলেও কি হবে আপনারা যখন পরবেন তখন শাড়িটা পেজে পেজে যাবে আমরা চাইবো না যে এত দামে শাড়ি আপনারা নিচ্ছেন নষ্ট হয়ে যায় সে কারণ আমরা করিই না আমরা মুর্শিদাবাদে করিই না আমরা কাতানে করি আর তসরে করি আর কিছু ব্যাঙ্গালোরে করি ফুল শাড়িটা থাকছে লাম মানি ওয়ার্ক এটা থাকছে ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিস প্যাস্টেল শেডে ভীষণ সুন্দর লাগবে পরার পর একদম অন্যরকম টেন থাউজেন্ড টু হান্ড্রেড ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা শাড়িটার নিচের দিকটাও একবার দেখিয়ে দিই ফুল শাড়িটার ওয়ার্ক থ্যাংক ইউ শেমা ম্যাম থ্যাংক ইউ এই ধরনের কালেকশান ওয়াট্রপে থাকা মানে আমাদের কালেকশনটাকে এনরিচ করে দেবে এবং আমার কি মনে হয় যেটা অনেক দিন পর্যন্ত পড়তে পারবেন এটার কোনো এজ নেই যেরকম আমরা কলেজ গোয়িং যারা আছেন তারাও কিন্তু যেমন পড়তে পারবেন যারা আশি বছরে আছেন তারাও সত্তর আশি বছরে আছেন তারাও কিন্তু পড়তে পারবেন ওকে ছড়ালাম এটা আমরা কাতানে করিয়েছি লাম্বানি এটার প্রাইস আছে ন হাজার দুশো 9200 যখনই তসরে হবে প্রাইজিংটা বাড়বে অবশ্যই কেন তসরের থানের দাম আপনারা সবাই জানেন এটা কিন্তু হেভি ওয়ার্ক ওটার থেকেও মনে হয় এটার বেশি হেভি ওয়ার্ক এটাতে কোনো ব্লক ফেলা নেই বাট দুদিকের একদম এই দিকের বর্ডারের থেকেও এই দিকের বর্ডারটা আরও বেশি চড়া আম্বানিতে রয়েছে ফুল ওয়ার্ক দেখুন কাঁথা পার্সি কাশ্মীরি আর ওটা দেখে একটুখানি ভেতরটা দাও এই এটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি এর ভেতরে আগে তসরটার ভেতরে কিন্তু বুলিয়ান স্টিচও স্টিচও রয়েছে ভেতরটা কিন্তু এই আগের তসরটা যেটা টেন থাউজেন্ড টু হান্ড্রেড ছিল প্রাইস চটপট এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এটাতে বুলিয়ান নেই পার্সি আছে কাশ্মীরি আছে কাথা কাঁথা আছে ভীষণ সুন্দর লাম্বানি ওয়ার্কে যাচ্ছে এইটুকু লাম্বানিতে এই ম্যাক্সিমাম এই স্টিচগুলো হয় লাম্বানিতে খুব সুন্দর এটা থাকবে থ্রি ডি কাতানের ওপর থ্রি ডি কাতানের ওপর ভীষণ সুন্দর কমেন্ট চাই কমেন্ট কোথায় সবাই সবাই একটু কমেন্ট করুন একটু রিয়্যাক্ট করুন অনেকেই দেখি যে অনেকেই কিন্তু লাইভ রোজ দেখেন বাট কোনো কমেন্ট আসে না একটু হাই হ্যালো কমেন্ট করে দিই তাহলেই সুন্দর লাগবে আর এটা দেখুন এর ব্লাউজ পিসটা দেখুন পুরোটা জ্যাকেটভাবে করা পুরোটা এইভাবে পাবেন আপনি ভাবুন এটা নাইন থাউজেন্ড টু হান্ড্রেডের পসিবল কোনোভাবেই পসিবল না আমরা দিচ্ছি আপনাদের আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর আঁচল আঁচলটা ভালো করে দেখিয়ে দিই এটা থাকবে আঁচল এটা থাকবে নিচের দিকের বর্ডারটা ফুল এইভাবে যাবে ফুল এইভাবে যাবে আর তিনটে কালার থাকছে ব্লু এদিকে মেরুন আর মিডিল যাচ্ছে কিন্তু একটা শ্যাওলা সবুজ টোন ওকে আর পিসটা এবার দেখিয়ে দিই ব্লাউজ পিসটা দেখুন স্লিপসে ফুল ওয়ার্ক ব্যাক পোর্শানে ফুল ওয়ার্ক ব্যাক পোর্শনটা ফুল ওয়ার্কে পাবে মাত্র ন হাজার দুশো টাকায় জাস্ট একটা অসাধারণ পিস একদম রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এদেরতে কোনো অফার নেই অফার দেওয়ার মতো প্রাইসও আমরা রাখি না আমরা খুব রিজেনেবেল রাখি তার উপরও কাঁথাতে কিছু কিছু শাড়ির ওপর কিন্তু অফার দেওয়া হবে এস নিতে হবে ইনস্টলমেন্ট সিস্টেম রয়েছে সেটাও করুন তাতেও কোনো এক্সট্রা চার্জ আমরা এটাতে রাখছি না এরপরে চলে যাব ব্যাঙ্গালোর সিল্কের ওপর এটা ব্যাঙ্গালোর না ব্যাঙ্গালোর দুটো আগে দাও এইটা আর ওইটা মনে হয় দেখি হ্যাঁ দুটো ব্যাঙ্গালোর সিল্ক ফার্স্ট দেখাবো আমি দুটো ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা দেখাবো পিওর এটার প্রাইস থ্রি হান্ড্রেড আজকের জন্য পাবেন হচ্ছে এইট থাউজেন্ডে আট হাজার টাকায় এবং কাঁথাটা কেন এতটা নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ছিল দেখুন পুরোটা হাফ পোর্শনটা একদম ভরাট কাজ এগুলো একটু এটা টেনে নিতে হবে পুরোটা একদম ভরার পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে পিওর ব্যাঙ্গালোর পুরোটা এটা থাকবে আঁচল থাকবে ফুল শাড়ির ওয়ার্ক একদম হাফ পোর্শন পুরোটা এইভাবে জাল কার পুরোটা এইভাবে নিখুঁত কাঁথা করা রয়েছে প্রাইস ছিল নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইট থাউজেন্ডে পাবেন আট হাজার টাকায় পাবেন আর যারা এটাতেও পার্ট পেমেন্ট করতে চাইছেন তাদের দিতে হবে আট হাজার তিনশো এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর যারা একবারে ফুল পেমেন্ট করবেন তারা আট হাজার টাকায় পেয়ে যাবেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা হাফ পারসেন্ট এরকম গেল এটা মোটামুটি দুটো কুচি পর্যন্ত এরকম আসবে বাকি কুচিটা হবে হচ্ছে এই রকম বাকি কুচিটা যাবে স্কার্ট বর্ডার করে মনে হয় না আপনার এই ফাঁকা জায়গাটা খুব একটা ভিজেবল হবে হলেও একটুখানি হবে ওকে এটা থাকছে ব্যাঙ্গালোর একটা মিডনাইট ব্লুতে থাকছে ফুল মাল্টিকালারের ওয়ার্কের একদম একটা হেভি কাঁথা হেভি ওয়ার্কের কথা মাল্টিকালার দিয়ে হেভি ওয়ার্কের কথা। এবং সেই কারণে এটার প্রাইস ছিল নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আফটার ডিসকাউন্ট আফকারিসকা প্রাইস আরিকা এইট থাউজেন্ডে থ্যাংক ইউ স্বরূপা থ্যাংক ইউ একটু কমেন্ট চাই একটু রিয়্যাক্ চাই আঁচলটাতে আলাদাভাবে একটা বর্ডার করে রেখা রাখা রয়েছে বাট ওভারঅল ওয়ার্কটা একই আঁচল এবং হাফ বডির কাজটা একই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এইটা থাকবে পিস ফুল ফুল পিসে ওয়ার্ক মাল্টি কালারের ফ্লাওয়ার রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছো সবাইকে থ্যাংক ইউ যারা সঙ্গে রয়েছে সবাইকে থ্যাংক ইউ প্রাইস থা ইস্কা নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আফটার ডিসকাউন্ট ইসকা প্রাইস জায়গা এইট থাউজেন্ড মা অনলি এইট যদি ইনস্টলমেন্টে মেন লেনা চাইগা ওকে লিয়ে এক্সট্রা জায়গা এটাও ব্যাঙ্গালোর সিলকে যাচ্ছে হাফটা এরকম হাফটা দেখুন আমি এটা এইভাবে দেখিয়ে দিই আঁচলটা এটা থাকবে পুরোটা আঁচল আর হাফ বডি একই কাজ পুরো একদম পাখি কাঁথা যেটা বলা হয় মাল্টি কালারের দেওয়া কিন্তু আঁচলে একটা এরকম স্কোয়ার করে আলাদা করা রয়েছে এটাও ব্যাঙ্গালোর সিল্কে আছে ওকে পুরোটা পুরো হাফ পোর্শনটা একটু লাইক চাই কমেন্ট চাই শেয়ার চাই লাইক কমেন্ট শেয়ার চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা করছেন সবাইকে থ্যাংক ইউ ভীষণ সুন্দর ফুল শাড়িটা এরকম জাল হাফ শাড়িটা এরকম জাল যেটা আগেরটা দেখালাম ব্যাঙ্গালোরে আগেরটা ছিল একদম একটা অনেক রকম লতাপাতা ফুল অ্যাবস্ট্রাক্ট প্রচুর কিছু দিয়েছিল এটা ছিল পুরোটা পাখি কাঁথা এটা পুরোটা পাখি কাঁথাতে যাচ্ছে ওকে মাল্টি কালার ওটা ছিল মিডনাইট ব্লু এটা রয়েছে হচ্ছে ব্ল্যাকের ওপর মাল্টি এবং খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর শাড়ি এবং আপনারা অনেকেই আমরা ইভেন আমিও ভাবতাম যে কাঁথা শাড়ি পরে মনে হয় বিয়েবাড়িতে ক্যারি করাটা যাবে না কিন্তু রিসেন্ট মানে বেশ কিছুদিন আগেও কিন্তু আমার একজন কাস্টমার পরে ছবি দিয়েছেন মানে নিজেদের বাড়ির অনুষ্ঠানে গুজরাটি পরেছে এবং এত সুন্দর লাগছে আমার মনে হয় বাকি যারা অনেক বেশি হেভি কাজে শাড়ি পরছেন তার থেকে অনেক বেশি ডিফারেন্ট লাগছে এবং সুন্দর লাগছে খুব সুন্দর শাড়িটা দেখুন এই শাড়িটা এত হেভি কাজের শাড়ি এটারও প্রাইস ছিল হচ্ছে এটা তো আরও কম এইট ছিল প্রাইস এটা পেয়ে যাবেন সেভেন আর যারা ইনস্টলমেন্টে নিতে চাইছেন তারা পাবেন সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেডে সাত হাজার আটশোতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর হাফ পোর্শানটা থাকবে এইরকম স্কার্ট বর্ডার করে ওকে এটার বডিটা প্লেন ওখানে ছোট ছোট বুটি দেওয়া ছিল এটার বডিটা প্লেন আছে ওকে এরপরে চলে যাচ্ছি কাতানে এটার প্রাইস ছিল হচ্ছে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড সিক্সটি রুপিস আফটার ডিসকাউন্ট ইস্কার প্রাইস জায়গা সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ছ হাজার সাতশো আর এটা ছ হাজার নশো পড়বে হচ্ছে আর ছ হাজার না পুরোপুরি সাত হাজার পড়বে হচ্ছে আর যারা ইনস্টলমেন্টে নেবেন ছ হাজার সাতশো আর যারা ইনস্টলমেন্টে নেবেন তারা সাত হাজার পে করতে হবে এটাও কিন্তু পুরোটা দেখুন কাতানের ওপর একদম এইভাবে তিনটে আলাদা আলাদা লাইন করে যেমন থ্রি কাতান করা হয় তিনটে আলাদা করে ডিজাইনটা কিন্তু একই রাখা হয়েছে হাফ পোর্শন পুরোটা এই রকম যাবে আর আপটা নিচের পোর্শান টুকুতে যাচ্ছে মানে লোয়ার কুচির পোর্শান টুকু দুটো কুচির পর থেকে এই ডিজাইনটা পাবেন দুটো কুচির পর থেকে এই ডিজাইনটা পাবেন ভীষণ ভীষণ সুন্দর ওকে এটা কিন্তু একদম রিজনেবল একদম রিজনেবল সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছে ইনস্টলমেন্ট দিয়ে আর ছ টাকায় পেয়ে যাচ্ছে যারা ক্যাশ পেমেন্ট করবেন ওকে এটা থাকবে বাংলা গ্রামের একটা চিত্র তুলে ধরা হয়েছে পুরোটা কুড়ে ঘর থেকে আরম্ভ করে গ্রামের পুরো চিত্রটা কিন্তু তুলে ধরা হয়েছে একটা মেরুন শেডের পিওর বিষ্ণুপুর কাতানের ওপর আচ্ছা এইটা থাকছে হচ্ছে এটাও কাতানের ওপর থাকছে রিভার্স কাঁথাতে এটা কাতানের ওপর রিভার্স কাঁথাতে থাকছে এটা প্রাইসটা কি আছে দেখতে পাচ্ছ এটার প্রাইস রয়েছে হচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড আফটার ডিসকাউন্ট এটাও পেয়ে যাবেন সেভেন যারা ইনস্টলমেন্টে নিতে চাইছেন তারা পেয়ে যাবেন সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেডে সেভেন থাকছে আফটার ডিসকাউন্ট এটা বিষ্ণুপুর কাতানের ওপর হচ্ছে রিভার্স কাঁথা বিষ্ণুপুর কাতানের ওপর রিভার্স কাঁথা দুদিকে আমরা রিভার্স কাঁথা রেখেছি রিভার্স কাঁথাটা কিন্তু আরও বেশি ভরাট কাজ আরও বেশি টাইম টেকিং ব্যাপার থাকে সময় সাপেক্ষ ব্যাপার দেখতেই পাচ্ছেন পুরোটা রিভার্স ওয়ার্কে যাচ্ছে মিডল পোর্শনটা রেখেছি আমরা আবার এরকম একটা পাখি মোটিভে থাকছে এদিকটাও থাকছে রিভার্স কাঁথাতে ফুল রয়েল ব্লু কালারের ওপর মাল্টি কালারের রিভার্স কাঁথা কিন্তু করানো রয়েছে প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আফটার ডিসকাউন্ট এইট থাউজেন্ড এইট হান্ড্রেডটা প্রাইস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড पे ডিসকাউন্ট বে যো বিস্টলমেন্ট বে নেওয়া চাতে হ্যাঁ উসকে প্রাইস জায়গা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া আঁচলটা দেখুন দুর্দান্ত আঁচল দুর্দান্ত আঁচলটা ফুল শাড়িটা একবার খুলেই দেখিয়ে দিই কেমন লাগলো আমাদের আজকের কালেকশান কেমন লাগলো আমাদের বুটিকে ফ্রেঞ্চ নট নট রয়েছে বুলিয়ান রয়েছে পার্সি রয়েছে গুজরাটি রয়েছে লাম্বানি রয়েছে বিভিন্ন রকম এর আগে তো ডোরি স্টিচও একটা ছিল এবার এই মুহুর্তে ডোরি স্টিচটা অ্যাভেলেবেল নেই তো প্রচুর স্টিচের শাড়ি কিন্তু পেয়ে যাবেন হাই চন্দ্রা ফুল শাড়িটার ওয়ার্ক ফুল শাড়িটার ওয়ার্ক ভীষণ ভীষণ সুন্দর এটা থাকবে হাফ আর লোয়ার হাফটা যাচ্ছে এইভাবে স্কার্ট বর্ডার করে লোয়ার হাফটা যাবে এইভাবে স্কার্ট বর্ডার করে এটা একদম রয়্যাল ব্লু কালার ওকে রিভার্স কাঁথাতে যাচ্ছে দেখুন ভীষণ সুন্দর সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বহুতই রিজনেবেল প্রাইস মে হ্যাঁ সব শাড়ি উইথ সিল্ক মার্ক সাথ আপকে পাস জায়গা থ্যাংক ইউ অন্নে স্যার থ্যাংক ইউ বাইকে এটা থাকবে এটা থাকবে ব্লাউজ পিস এটা থাকবে ব্লাউজ পিস আচ্ছা এইটা থাকবে কাতান কাতানের ওপর এবং কাজের ফিনিশটা তো এটা মনে হয় সব থেকে নিখুঁত মানে এক একটা কারিগর হয়তো এক্সিলেন্ট কালেকশন থ্যাংক ইউ কারিগরের হাতের কাজ এক এক রকম হয় এই যে কারিগরটার কাজ দেখুন কত নিখুঁত কাজটা দেখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বাটিকের সাথে আমরা ক্র্যাক বাটিকের সাথে বিষ্ণুপুর কাতানে এরকম টেম্পেল টেম্পেল করে রাখা রয়েছে মাল্টি কালারের কাঁথা এটা থাকবে আঁচল ফুল শাড়ি ওকে আর এইটা থাকবে সব শাড়িতে সিল্ক মার্ক পেয়ে যাবেন সেভেন ছিল প্রাইস এটা প্রাইসটা এমনি আমাদের খুব রিজনেবল ছিল তারপর সিক্স থাউজেন্ড যারা ইনস্টলমেন্টে নেবেন তারা সিক্স পেমেন্ট করবেন সিক্স পেমেন্ট করবেন উসকে উপর ইনস্টলমেন্ট আ যায় আর সিক্স পেমেন্ট করেন ফুল একবারে একবার পেমেন্ট করলেই मिल जाएगा পুরোটা একবারই পেমেন্ট করতে হবে তাহলে 6300 পাবেন ভীষণ সুন্দর আমরা ইনস্টলমেন্টে এমন ভাবে রাখা যেতে আপনাদের কোনো অসুবিধা না হয় শাড়ি নিতে আশা করি সবাই আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন মানে এই দামি শাড়ি পরা স্বপ্নটা আশা করি সবার পূরণ হতে পারবে এটটুকুই আমরা ফ্যাসিলিটি দিই আপনাদের আগেরটা একদম রয়্যাল ব্লু ছিল আগেরটা একদম রয়্যাল ব্লু ছিল এটা থাকবে ফুল শাড়িটা ওকে এটা নিচের দিকের পুরোটা এইভাবে কিন্তু এটা এইভাবেই কালার করা কোনো আলাদাভাবে জোড়া কাটা নয় কিন্তু পুরোটা এইভাবেই কালার করা এইভাবেই বাটিক করা রয়েছে এরকম টেম্পেল টেম্পেল ব্ল্যাক রেখে তারপরে বাটিক করা রয়েছে সেই ব্ল্যাকের মধ্যে আমরা এই কাজটা করিয়েছি ভীষণ সুন্দর এটা থাকবে ব্লাউজ পিস ব্ল্যাকে থাকবে ব্লাউজ পিস এটা থাকবে ব্লাউজ পিসটা সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর ইনস্টলমেন্ট মে মিল জায়গা সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা ছিল আজকের শেষ শাড়ি আমার শাড়িটা আর একবার বলি আমার শাড়িটার প্রাইস ছিল হচ্ছে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এটা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো কালেকশন নিয়ে আশা করি কালকে আমরা জুয়েলারি দেখানোর ট্রাই করবো আর জুয়েলারি কিন্তু এবারের জুয়েলারি আমরা গত বড় প্রচুর জুয়েলারি দেখিয়েছি এই ধরনের কালেকশানও কিন্তু আপনারা দেড়শো টাকা দুশো টাকা তো আছে আমি সেগুলোর কি হয় কেন তো সেগুলোর এইগুলো কালো হবে বিভিন্ন ঘাম লাগলে কালো হবে এইগুলো যেটা আমরা প্রোভাইড করি এটা কিন্তু কোনো রকম নষ্ট হবে না কালার আর এটা তার মধ্যে এটা মোনালিসার স্টোন রয়েছে এত সুন্দর ফাইভ এইট্টি থাকছে এটার প্রাইস উইথ ইয়ার রিংস আর রেপ্লিকার প্রচুর কালেকশান কিন্তু এবারে আমরা জুয়েলারির লাইভে রেসপন্স পেয়েছি তাই জুয়েলারির আরও সুন্দর সুন্দর রেপ্লিকা কালেকশান নিয়ে কালকে দেখা হচ্ছে নেকলেসটা একটু দেখাবো আর একটু জুম করে দেখাই ফাইভ এইটটি আর হাজার টাকার ওপরে শিপিং ফ্রি হয়ে যায় জুয়েলারি ওয়েস্ট বেঙ্গলে এটা থাকবে হচ্ছে রেপ জুয়েলারিটা ওকে এটা দেখালাম ম্যাম তা সিলভার গোল্ডেন মিক্সড করা দুটো কালার এটা থাকছে ইয়াররিংসটা পাঁচশো আশি থাকছে এটার প্রাইস আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে কালকে